তাদের মুগিদা খাওয়ার না খেয়ে না এরা জানো দুদিন পরে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। প্রথম অভিযোগ, প্রথম শ্রেণীর পাঠ্যপুস্তক পুড়িয়ে মিড ডে মিলে রান্না করা হয়। দ্বিতীয় অভিযোগ, স্কুলের মাছ, পুকুরের যে মাছ ধরা হয় সেই মাছ বাচ্চাদের খাওয়ানোর জন্য রাখা হয়, সেই মাছ কিন্তু বস্তা ঢাকা দিয়ে রাখা হয় গ্রামবাসীরা বলছে, এবং পরবর্তীতে সেই মাছ শিক্ষক শিক্ষিকারা বাড়িতে নিয়ে যান। পাশাপাশি নিম্নমানের মিড ডে মিল কি বলবেন? যে ঘটনাটা পাবলিক যেটা বলছে এটা বাস্তব ঘটনা। দীর্ঘদিন ধরে স্কুলে এইরকম একটা অবৈধ কাজ চলছে, স্কুলে যে পঠন পাঠন ঠিকঠাক নেই, এবং স্কুলে যে মিড ডে মিল রান্না হয় সেটা খুবই এমন নিম্নমানের, এবং স্কুলের যে একটা পুকুর আছে সেই পুকুরের মাছ স্কুলে যে কমিটি আছে কমিটি ঠিকঠাকভাবে দেখভাল করে না, এটা খুব আমাদের লজ্জার বিষয়। এবং এই স্কুলের যে সমস্ত শিক্ষক মণ্ডলী আছে তারা দীর্ঘদিন ধরে এখানে যিনি মেম্বার আছেন তিনি একজন সরল মেম্বার, তার মাথায় কাঁটাল লেগে শিক্ষক মণ্ডলী তার দীর্ঘদিন ধরে এই অবৈধ কাজগুলো চলে যাচ্ছে, এটা খুব অন্যায়। আগামী দিনে যাতে স্কুলটা সুন্দরভাবে যাতে চলে, স্কুলের কমিটি যাতে সুন্দরভাবে হয়, স্কুলের পঠন পাঠন যাতে ভালোভাবে হয়, স্কুলের মিড ডে মিল যাতে ভালোভাবে চলে, যেদিন ভিসি কমিটি গঠন হবে সেদিন আমরা অঞ্চল প্রধান, অঞ্চল নেতৃত্ব এবং এই বুধের যিনি 50 সদস্য আছেন তাকে নিয়ে আমরা সুন্দরভাবে কমিটি করে আগামী দিনে যাতে এই সমস্যা না হয় সেটা আমরা সুন্দরভাবে ভালো পরিবেশের মধ্যে দিয়ে সেটা আমরা গঠন করি। শিক্ষাকে ভুলুণ্ঠিত করে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কি বলবেন? এটা তো একটা শিক্ষা জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক, এ কলঙ্ক তো মোছার মতো কোনো জায়গা নেই। স্কুলের যে সমস্ত শিক্ষক মণ্ডলী আছে তারা যে স্কুলের বাচ্চাদের যে সমস্ত বইগুলো দেয় সেই বইগুলো পুড়িয়ে তারা যে মিড ডে মিল রান্না করে এটা খুব লজ্জা, এ লজ্জা ঢাকার কোনো জায়গা নেই। আগামী দিনে যাতে না হয় সেটা আমরা দেখব। আপনার নাম? বিশ্বনাথ নস্কর, নিকারগাটা জিপির অঞ্চল সভাপতি।